দর্শক, বাত ব্যথা প্যারালাইসিস সব নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। শুভ সকাল। শুভ সকাল। এখন যে সময়টা বদল হচ্ছে, সেই সময়ে আসলে বাতের ব্যথা বা অন্য অন্য শারীরিক যে ব্যথা সেগুলো অনেক প্রকার আকার ধারণ করছে। সিজন চেঞ্জের কারণেই হোক অথবা আমাদের নানাভাবে আসলে আবহাওয়ার বদল হয়েছে সেইখান থেকে। তো আবহাওয়ার বদলটাই কি আসলে গুরুত্বপূর্ণ, নাকি অন্য অন্য উপসর্গ আছে এর সাথে? ধন্যবাদ আপনাকে। আসলে বাত ব্যথা যে রোগীগুলো আমরা পেয়ে থাকি এবং সারা বিশ্বে হচ্ছে, সেই পৃথিবী সৃষ্টির শুরু থেকেই ব্যথাজনিত শারীরিক বিভিন্ন সমস্যা হয়, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, বিভিন্ন জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে, মাংসপেশির ব্যথা। তো এইগুলো আসলে বিভিন্ন রোগের উপসর্গ। আর আপনার যে ঋতু, যেটা আমরা শীত ঋতু বলে থাকি বা গ্রীষ্ম ঋতু বা বর্ষা বা আপনার বিভিন্ন ওয়েদার, যেমন আপনার খুব ঠান্ডা ওয়েদার যদি হয় বিভিন্ন এরিয়া, যেমন আপনার যে সকল এরিয়াতে প্রচুর শীত পড়ে বা অলওয়েজ -ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, আসলে এই যে টেম্পারেচার হচ্ছে একটা প্রি ডিসপোজিং ফ্যাক্টর ডাক্তারি ভাষায়, মানে হচ্ছে আপনার বাতের ব্যথাকে বা বাতের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। কিন্তু এই নয় যে শুধু মানে ঠান্ডা ওয়েদার থেকেই বাত ব্যথা হচ্ছে, এটা একটা প্রি ডিসপোজিং ফ্যাক্টর। আমরা বাত ব্যথা রোগীদের মূল কারণের ভিতরে দেখে থাকি অন্যতম হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস একটা বিশাল রেঞ্জ, ওয়াইড রেঞ্জ আপনার জায়গা দখল করে আছে, এবং আর্থ্রাইটিসও আবার বিভিন্ন টাইপস হয়ে থাকে। সাধারণত অস্টিওআর্থ্রাইটিস একটা কমন, যেটা সবাই জানে যে আপনার যেমন হাড় ক্ষয় রোগ, এটা অনেকের ভিতরেই প্রচলিত আছে বা অনেক সাধারণ মানুষই জানে যে হাড় ক্ষয় হয়েছে। সেটা একটা বয়সের পরে হয়তো শুরু হয় বলে আমরা মনে করি। হ্যাঁ, অবশ্যই এটা একটা এজিং প্রসেস জনিত। কিন্তু অন্য আরও বিভিন্ন আর্থ্রাইটিস আছে যেটা আপনার বাচ্চাদের হতে পারে, যেমন জুভেনাইল আর্থ্রাইটিস। এগুলো আসলে অটো ইমিউন ডিসঅর্ডার, মানে কিছুটা আমরা বলতে পারি জেনেটিক্যাল। আপনার কিছু আর্থ্রাইটিস আছে মধ্যবয়সে হয়ে থাকে, পুরুষ মহিলা উভয়ই, মহিলাদের স্পেশালি যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা আসলে কেউ যদি মনে করে যে পেশাগত বা কাজের থেকে বা এই যে ওয়েদার তা থেকে হয় না, এটা আসলে অটোইমিউন ডিসঅর্ডার, ব্লাড থেকেই, ব্লাডেই তার এই সমস্যাটা ছিল, সেটা হয়তো এক্সপোজার হয়। এবং আপনার আরও বিভিন্ন সমস্যা থেকে ব্যথা বেদনা হতে পারে প্রতিনিয়ত। কিন্তু আমরা কাজকর্মে বিভিন্ন ইঞ্জুরি হচ্ছে, চলাফেরা ইঞ্জুরি হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, পেশাগত কাজে প্রবলেম। আমরা এখন যে রোগীগুলো বেশি পেয়ে থাকি, বেশিরভাগই দেখবেন ইয়াং রোগী, ব্যথা আক্রান্ত। আপনি একটু আপনার বন্ধু বান্ধব আশেপাশে খেয়াল করলেই দেখবেন মধ্যবয়সী রোগীর সংখ্যা বেড়েই চলছে, বিশেষ করে স্পাইনাল কর্ডের সমস্যা, যেহেতু সকলে কম্পিউটারে কাজ করেন আসলে। হ্যাঁ, এই রোগীগুলোই বেশি বেড়ে যাচ্ছে। এবং আমরা যে বয়সে মানুষ কর্মক্ষম, এই বয়সের রোগীর সংখ্যা প্রতিনিয়তই আমাদের প্র্যাকটিসে বেড়ে আসছে। 25 বয়স থেকে আপনার সাধারণত 40-45 বছর পর্যন্ত এই রোগীর সংখ্যা এখন আমরা বেশি পাচ্ছি। আর আপনার যে বলছিলেন যে বয়সজনিত যে ব্যথা, এই রোগীর সংখ্যা তো আগে থেকেই আছে। আরও একটা, বাংলাদেশে আমরা যে জিনিসগুলো পরিলক্ষিত করছি যে এই জাতীয় ব্যথা বেদনা শারীরিক অক্ষমতা রোগী বেড়েই চলছে। আর মূল কারণ হচ্ছে আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এখন কিন্তু বাংলাদেশের মানুষের গড় আয়ু 71-এর উপরে। তো এই যে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে। সিনিয়র সিটিজেন বেড়ে যাওয়ার পাশাপাশি নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে, যেমন ডায়াবেটিস, হার্টের রোগ, আপনার অন্যান্য ফুসফুসের রোগ, আপনার মাংসপেশির রোগ, হাড় ও জোড়ার রোগ। এগুলো কিন্তু এক পর্যায়ে আপনার দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে কাজকর্ম থেকে আস্তে আস্তে আমাদের টিস্যুর যে শক্তি, শারীরিক যে শক্তি, কমে আসছে আস্তে আস্তে। কিন্তু আমরা জানবো আরো কিছু বিষয় যে আসলে আর্থ্রাইটিস কেবল বেশি বয়সেই হয়, ব্লাডে থাকলে সে কারণে হয়, নাকি হঠাৎ করেও হতে পারে নানান কারণ। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। নাম ঝর্ণা। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম। জি বলুন। আমার আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, আমরা ভালো করে শুনতে পাচ্ছি না আপনাকে। হাত করতে পারি না, মানে অনেক হাতে হাত হয়ে গেছে,
জি অনেক ধন্যবাদ। উনি বলছেন যে ওনার মেরুদণ্ডের হাই ক্ষয় হচ্ছে, তার জন্য উনি হাঁটতে পারছেন না, কাজও করতে পারছেন না। খুব স্বাভাবিক, কারণ স্পাইনাল কর্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মানুষকে আসলে সোজা বা মানে কর্মক্ষম রাখতে সাহায্য করে। এখন যদি সেই জায়গাটি ওনার যে সমস্যা, এটা হাড় ক্ষয় রোগ, যেটা আমরা ইতিপূর্বে বলছিলাম আর্থ্রাইটিস রোগ, আর্থ্রাইটিসের অন্যতম যেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, মানে এটা আসলে এইজিং প্রসেস জনিত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। যদি ওনার এটা ডায়াগনোসিস কনফার্ম হয়ে থাকে যে আর্থ্রাইটিস বা হাড় ক্ষয় হচ্ছে, এটার আসলে ট্রিটমেন্ট হচ্ছে বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি। থেরাপি হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট, যদি সঠিকভাবে এই সকল চিকিৎসা করা যায়। পাশাপাশি হাড় ক্ষয় রোগকে আমরা প্রিভেনশন করতে পারি, আমাদের নিয়মিত লাইফস্টাইল চেঞ্জ করা দরকার। যেহেতু মহিলা মানুষ, আমার যেমন যেমন কেমন আর কি লাইফস্টাইল কেমন হতে হবে, যেমন উনি মহিলা যদি হয়ে থাকে, যেমন হাউস ওয়াইফ যারা, তারা কি করে, সারাদিনই নিচে বসে বসে পারিবারিক কাজ করতে হয়। এই যে প্রলং বসে থাকা, মানে অনেক সময় নিয়ে এই যে বসে থাকার কারণে দেখা যায় যে স্পাইনে বিভিন্ন ইঞ্জুরি থেকে আস্তে আস্তে ডিজেনারেশনটা আরও বেড়ে যেতে পারে। ওজন অতিরিক্ত থাকলে সেটা কমিয়ে আনা, এই যে আমাদের কায়িক পরিশ্রম কমিয়ে আমরা যদি বেসিক কিছু এক্সারসাইজ করি, যেমন হাঁটা, সাঁতার কাটা, স্বাভাবিক মুভমেন্ট করা। আমরা যারা, যেমন ওনার যেই কাজগুলো দেখবেন, মহিলাদের স্পেশালি যারা বাসায় থাকে, তারা সকাল থেকে রাত পর্যন্ত একই রকম কাজ করে যাচ্ছে, একটু নিচু হয়ে সারাক্ষণ সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে, এতে কোমরে বিভিন্ন সমস্যা হয়, এই সকল আপনার ক্ষয়জনিত সমস্যা হতে পারে। তাছাড়া আমাদের খাবারের তালিকাটাও একটু চেঞ্জ করা দরকার এদের ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস খুবই অসুবিধার, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু সিস্টেমগুলো এমন যে একটু ঝুঁকেই কাজ করতে হয় সকলকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানে এটার কি অল্টারনেটিভ কি আছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা একটু সচেতনতা দরকার, মানে সিস্টেমটা হচ্ছে, আসলে আমি মনে করি সিস্টেমটা ডেভেলপ করেছে ডিউ টু ল্যাক অফ নলেজ, মানে মানুষ জানে না আসলে কিভাবে কাজ করতে হবে। বেসিক কিছু মানে এডুকেশন দরকার, যেমন আপনি যখন ডেস্ক জব করবেন তখন আপনার কম্পিউটারটা লেভেল কেমন হবে, আপনার চেয়ারটা কী টাইপের হওয়া দরকার, বসার ভঙ্গিটা কী হওয়া উচিত, অথবা আপনি বাসায় যখন কাজ করবেন, এটা আসলে মানুষ জানে না। যদি জানতো যে আপনার এই যে সামনে ঝুঁকে কাজ করা, নিচে বসে বসে কাজ করা থেকে মেরুদণ্ডে বা ঘাড়ে বড় আকারে মারাত্মক সমস্যা হতে পারে, তাহলে কিন্তু সবাই আগে থেকে সচেতন থাকতো, ওইভাবে করতো না, একটু মডিফিকেশন হয়ে কাজ করতো। যেমন আমাদের দেশে সবাই দেখবেন ঘর ঝাড়ু দেয় সামনে ঝুঁকে, ছোট একটা ঝাড়ু ইউজ করে, কিন্তু এই জিনিসটা মানুষ জানে না বলেই তা করে। যদি মানুষ জানতো তাহলে সেটাকে আপনার রিমডেলিং করতো, মানে ঝাড়ুটা অনেক লম্বা ইউজ করতো, দাঁড়িয়ে করার চেষ্টা করতো, মানে আরও কিছু বেসিক টেকনোলজি তারা চেঞ্জ করতো, বা সামনে ঝুঁকে না বসে হাঁটু গেড়ে বসে কাজ করা, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, অন্তত এক দেড় ঘন্টা কাজের পরে একটু উঠে দাঁড়ানো, একটু উঠে দাঁড়ানো বা একটু রেস্ট নেওয়া, এই সকল গ্যাপ নিয়ে নিয়ে কাজটা করা। আরো জানবো, দর্শক আছেন। হ্যালো, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম তানভীর, চট্টগ্রাম থেকে। জি বলেন। জি, আমার বয়স 39 বছর, আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন প্রায় সময় আমার পায়ের হাঁটুতে ব্যথা করে আর কি, অনেকক্ষণ পরে তারপর স্বাভাবিক হয়। ঠিক আছে, আপনি কি করেন? এটাই হচ্ছে মূল সমস্যা। আপনার পেশা কি? জি, আমি মেরিনার। মেরিনার, আপনি এই জন্য কি কোনো আপনার ডাক্তার দেখিয়েছেন ইতিপূর্বে? না, ইতিপূর্বে কোনো ডাক্তার দেখেনি, কারণ এটা গত এক মাস ধরে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। উনি বলছেন যে উনি উঠলেই সকালে সকালে, এটা কিন্তু উনি 39 বলেছেন সম্ভবত, না বয়স, ঠিক এই সময়টাতেই এসেই কিন্তু আসলে এই ধরনের সমস্যাগুলো শুরু হয়, বিশেষ করে হাঁটুর যে ব্যথাটা সেটি, বা কবজির যে ব্যথাটা। এবং যথার্থই বলেছেন, আসলে এটা আমরা বলি একটা এমন একটা এজ যে এই যে একটা লাইফস্টাইল থেকে আরেকটা লাইফস্টাইলে যাচ্ছে, বা একটা সমস্যা থেকে বা একটা জীবনের একটা গণ্ডি থেকে আরেকটা গণ্ডিতে মানুষ পা দিচ্ছে, এই বয়সে সাধারণত আর্থ্রাইটিস ডেভেলপ করে, অস্টিও আর্থ্রাইটিস, এবং একেবারেই প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস, যেটা ওনার ক্ষেত্রে তাই হচ্ছে। উঠলে সকালে কিছুক্ষণ হাঁটতে শুরুতেই হাঁটু ব্যথা করে, তো এটা অস্টিও আর্থ্রাইটিসের মূল চিকিৎসা কি? এখন বেসিক কিছু চিকিৎসা করতে হবে, যেমন উনি সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ কুসুম গরম সেঁক দিতে পারে হাঁটুতে, হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড
যেভাবে সম্ভব অনেক অনেক সময় কাপড় ইস্ত্রিতে গরম করে যদি শেক দেয়, এবং হাঁটুর কিছু এক্সারসাইজ আছে, বেসিক এক্সারসাইজ, যেমন আমরা কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ, উঁচু একটি জায়গায় বসে পা উঠানো নামানো, শুয়ে শুয়ে পাটা একটু উপরে উঠানো নামানো, সাইক্লিং সাইক্লিং হাঁটুর এই সকল রোগীর ক্ষেত্রে বেস্ট এক্সারসাইজ। দর্শক, আপনি এই জাতীয় কিছু প্রাথমিক চিকিৎসা বাসায় করেন, পাশাপাশি আপনার নিয়মিত হাঁটা চলাফেরা এগুলো বাড়িয়ে তুলতে হবে। অনেকের ধারণা যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়তে হবে, কমিয়ে দিলা ভালো হাঁটা চলা, হ্যাঁ, কিন্তু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই এক্সারসাইজ করতে হবে, হাঁটা বাড়াতে হবে, খেয়াল রাখতে হবে যেন আসলে ওইখানে আঘাত না লাগে, মানে সেটুকু না, সেটা হচ্ছে যদি ওটস যেন না হয়, মানে অনেক বেশি হাঁটলে বা অনেক সময় অ্যাক্টিভিটি বেড়ে ব্যথা বেড়ে গেলে আমরা সেই সময় কিছু রেস্টের কথা বলি। আবার এমন না যে দু হাঁটুতেই হয়, অনেকের একটিতে হচ্ছে আর একটিতে হচ্ছে না, তেমন একটি বিষয় ঘটে, হ্যাঁ হতে পারে। এবং ঘুমের পরে আসলে পায়ের তলে একটু ব্যথা করা এবং হাঁটুতে একটু মানে পা ফেলতে গেলেই একটু অস্বস্তি, এটা হয় অনেকের, এটা কমন, আমরা প্রায় রোগী পেয়ে থাকি। এটা আসলে একটা হচ্ছে এজিং প্রসেস বললাম, আর একটা হচ্ছে জুতো ব্যবহার থেকে হতে পারে, সেটাও হতে পারে আপনার অতিরিক্ত। এই ব্যাপারটিতে আমরা খুবই অসতর্ক, সেটি বলে রাখা ভালো, যে জুতো ব্যবহার আমরা কখনোই একটা খুব কমফোর্টেবল জুতো ব্যবহার করি না, বেশিরভাগ সময়ই সেটা হয় না, এবং সেটা কিন্তু আসলে হাঁটু এবং পায়ের নানাবিধ গিঁটে গোড়ালি থেকে শুরু করে সমস্যা তৈরি করে, ক্ষতিগ্রস্ত করতে পারে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেক সময় এমনও হয় যে শুয়ে থাকলে পায়ের রগে একটু টান লাগে এবং ঝিমঝিম করে, মানে হাঁটা যায় না, অনেক ব্যথাও করে, সেক্ষেত্রে সেটি কি হবে আর কি, তাকে আমরা কি বলবো? হ্যাঁ, যেমন কমপ্লেইন এরকম বলে রোগী যে কোমর ব্যথার কথা বলতে পারে, পাশাপাশি পায়ের রগে টান লাগে, আপনি যেটা বলছেন, বা রাতে ঘুমের ভিতরেই হঠাৎ করে টান লাগতে পারে এবং তীব্র ব্যথা হতে পারে, এটা আসলে মেকানিক্যাল ইঞ্জুরি বা মেকানিক্যাল সমস্যা। কোমরে যদি ডিস্কের সমস্যা হয়, সেটা বিভিন্ন কারণ, এই যে পেশাগত কারণ তো আছে, বসে থাকা একটা না, বিছানা যদি উঁচু নিচু থাকে, বিছানা একটা বড় বিষয় বোধহয় যে হয়তো সেটা এটা হয় হওয়ার সম্ভাবনা আছে, কারণ একদমই উঁচু নিচু বিছানায় শুলে এটা কখনোই আসলে আরামদায়ক কিছু হবে না, কোনো না কোনো ভাবে তার বিভিন্ন জায়গায় আসলে সে ব্যথা তৈরি হয়, সমস্যা হতে পারে। তো আমরা আসলে এই সকল রোগীকে স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারি, বালিশের একটা বিষয় রয়েছে, অবশ্যই বালিশ, যদি দুটো বালিশ ব্যবহার করে তা হতে পারে। আবার অনেকের শোয়ার কিছু ভুল আছে, দেখবেন অনেকে সোফায় শুয়ে ঘুমাচ্ছে, ঘাটটা উঁচু করে, হ্যাঁ উঁচু করে রেলিং এ, বা একটু বিভিন্ন ব্যাড পশ্চার বলি আমরা, ভুল অবস্থান, ভুল অবস্থান যদি হয়ে থাকে তা থেকে মেরুদণ্ডে সমস্যা হতে পারে, এই সকল মাংসপেশির ইঞ্জুরি হবে, বিভিন্ন স্পাজম হতে পারে, স্প্রেন হতে পারে, নার্ভে চাপ লেগে বিভিন্ন সমস্যা হতে পারে, এবং এই সকল সমস্যা এক প্রকারের রোগীর কাছে কিছুটা অস্বস্তিকর, পাশাপাশি অনেক সময় একটু অবশ ভাব, এই সকল সমস্যা তার আসতে পারে। আর মূল কারণ হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, আমাদের নার্ভাস সিস্টেম এবং মাস্কুলোস্কেলেটাল সিস্টেম প্রতিটার সাথে প্রতিটা ওতপ্রোতভাবে জড়িত। যদি নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা হয়, সেটা মাসেলসের উপরে প্রভাব পড়বে, মাসেলসের সমস্যা থেকে নার্ভের উপরে আবার প্রভাব পড়বে, এই জন্যই শারীরিক বিভিন্ন সমস্যা হয়। তো আমরা এই বাত ব্যথা রোগীদের সবচেয়ে বেশি যেই সমস্যাগুলো পেয়ে থাকি, রোগীর তৈরি সমস্যা, মানে পেশাগত, পেশাগত অথবা যেমনটি আপনি বললেন লাইফস্টাইলের সমস্যা। তো এই জিনিসগুলো একটু অ্যাড্রেস করলে, বা সবাই যদি একটু সচেতনতা ডেভেলপ করে, হাঁটা চলাফেরা বাড়িয়ে দেয় আমাদের সবাই, এক নাগারে একই রকম কাজ না করে, বা যে কোনো ব্যথা হলেই ব্যথার ওষুধ নাকি একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়, তাহলে শুরুতেই কিন্তু এই সমস্যাগুলো মিনিমাইজ করা সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে পুরুষের তুলনায় মহিলাদের ক্ষেত্রে তিন গুণ বেশি হয়ে থাকে এবং 20-30 বছরের মহিলাদের ক্ষেত্রে আসলে এই ব্যথাগুলো বেশি পরিলক্ষিত হয়, সেটা কেন? ধন্যবাদ। আসলে মহিলাদের হওয়ার মূল কারণ হচ্ছে, যেমন কিছু আর্থ্রাইটিস রোগ আছে, এটা ট্রেডিশনালি কিছু মহিলাদের উপর বেশি এফেক্ট করে থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা অটোইমিউন ডিজর্ডার, যদিও এটা আপনার জেনেটিক্যাল ডিজিজ, এটা মহিলাদের আক্রান্ত হয় বেশি, পুরুষদেরও হয় কম। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে আপনার যেটা আপনার হরমোনাল কিছু প্রবলেম থাকে, যেটা পুরুষদের সাধারণত হয় না বা এই সমস্যাটা হওয়ার সুযোগ নেই, মহিলাদের ক্ষেত্রে যখন তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে, মেনোপজ হওয়ার পরে তাদের নানান ধরনের সমস্যা, আর্থ্রাইটিস ডেভেলপ করে, স্পেশালি আপনার তখন আমাদের যে বোন প্রোজেনিটর সেল যেটা আমরা বলি, হাড় বৃদ্ধি হওয়ার,
হাড়ের সুস্থতা রাখার জন্য যে সেলগুলো সেইগুলো কিন্তু প্রোডাকশন কমে যায়, খানিকটা আয়রনের অভাবও হয়, বিভিন্ন বিভিন্ন মিনারেলস ভিটামিনস এগুলোর অভাবে হতে হয়। আরেকটা হচ্ছে আপনি যে বলছিলেন যে বয়সের কথা, মহিলাদের অনেক সময় ওই বয়সে দেখা যায় যে আমি এই বিষয়টা নিয়ে আরেকটু জানতে চাই, তার কারণ হচ্ছে যে এই যে মেনোপজ এবং শুরু বা এটা তো আসলে আপনার এমন একটা বয়স 25 থেকে 30 সেই সময় যদি হয়ে যায় তাহলে তো বেশ সমস্যা, সেই জায়গাটা থেকে না যাওয়া কি যায় কিভাবে আলোচনা করব দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, হাবিব বলছিলাম ডেমরা থেকে। জি বলুন। জি আপু, আমি সারার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন, নিশ্চয়ই হাবিব সাহেব বলেন, আমি শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার ওয়াইফের বয়স হচ্ছে আপনার 35, মাঝে মাঝে আপনার রাতে ঘুমের মধ্যে রক টান দেয়, পায়ের রক গুলো টান দেয়, অনেক ব্যথা পায়, অনেকক্ষণ হাঁটতেও পারে না, এরকম অবস্থা হয়। ওনার পেশা কি? ওনার পেশা কি, উনি কি করেন? উনি গৃহিণী। আচ্ছা, ওনার ওজন এবং উচ্চতা একটু বলতে পারবেন? জি, ওজন কত? জি অফকোর্স, উচ্চতা আপনার 5 ফুট 5 ফুট 1 ইঞ্চি হবে, আর হাইট সরি আপনার ওজন হবে 52-56 কেজি, আমার ছেলে 56 কেজি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার ওয়াইফের যে সমস্যাটা, এটা এই যে একটু পূর্বে আমরা বলছিলাম যে পায়ের রক টান লেগে আসা, এটা বেসিক্যালি কোমরের সমস্যা থেকে হয়ে থাকে। সাধারণত আমরা কোমরের যে ডিস্কের সমস্যা অন্যতম, যেটা আমরা ডাক্তারি ভাষায় PLID বলে থাকি। এখন একটা কমন কাজের সময় উনি নিচু হয়েছিলেন কখনো, তখন সেটা হয়নি, হয়তো যখন ঘুমের ভিতরে থাকে তখন সেটা অ্যাটাক করছে। এটা ওই যে নিচে বসে বসে কাজ করে, সামনে ঝুঁকে কাজ করা, এই সকল কাজ। আপনি কিন্তু একটা কথা, জুতো স্যান্ডেল থেকেও কোন কারণে হয় থাকে। আপনি কিন্তু একটা কথা বললেন যে আমরা তো আসলে এইটাতেই অভ্যস্ত, যে সামনে ঝুঁকে বা আমরা এটাই দীর্ঘদিন অভ্যস্ত বা আমাদের ট্রেডিশনালি চলে আসছে, এই জিনিসগুলো এখন আমাদের অ্যাড্রেস করা দরকার। আপনি একটু খেয়াল করবেন গ্রামের একটা মহিলা আর শহরের একটা মহিলার ভিতরে তফাতটা কোথায়, যে আগের যারা ছিল আমাদের একেবারে মা বা দাদি তাদের ক্ষেত্রে আর এখনকার মহিলাদের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে, গ্রামের মহিলা সব জাতীয় কাজ করে, সে কিন্তু তার উঠোন থেকে শুরু করে বাসার কাজ, বাহিরের কাজ, অনেক কাজ তাকে করতে হয়, ধান মাড়াই থেকে শুরু করে সব কাজ তারা করে, মানে গবাদি পশুর যত্ন সবই করে, যার কারণে দেখা যায় তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলা এক এক সময় এক এক রকম হচ্ছে। কিন্তু শহরে যারা মহিলা বা একরকম এবং ওই যে ভুল পশ্চার, নিচে বসে কাজ করা বা সামনে ঝুঁকে কাজ করা, ঘর মোছা হতে শুরু করে, কাপড় কাচা, বাচ্চাদের টেক কেয়ার করা থেকে শুরু করে, এই যে একই রকম কাজ, এবং এর ভিতরে কোনো হাঁটা চলাফেরা, কোনো মুভমেন্ট নাই, কোনো সাঁতার কাটা নেই বা অন্য কোনো অ্যাক্টিভিটিস নাই, যার কারণে ইঞ্জুরি হয়। ওনার ওয়াইফের ক্ষেত্রে তাই হয়েছে। আমার মনে হয় যদি বিছানা উঁচু নিচু থাকে কারেকশন করা দরকার, কোমরে গরম শেক দিতে পারে, পায়ে গরম শেক দিতে পারে, আর্থ্রাইটিসের জন্য যে বেডগুলো পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারতে পারে, যেগুলো সমান এবং হ্যাঁ মানে আমরা যেমন ম্যাট্রেস জাতীয় ইউজ করা যেতে পারে, স্প্রিং ম্যাট্রেসও ইউজ করা যেতে পারে, কিন্তু যদি ফোম বা জাজিম হয় সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কোমরের সমস্যা তৈরি করতে পারে, ফোম তো বেশি ক্ষতিকর বলা যায় যেহেতু কারণ রিকয়েলিং হয় না, মানে ফোমে যখন একটা লোক শোয় এবং দীর্ঘমেয়াদী কয়েক মাস কয়েক বছর ধরে, তখন দেখবেন বিভিন্ন জায়গায় চেপে যায় স্পাইনটা, তখন আপনার ইনজুরি হতে পারে এবং ডিস্কের সমস্যা হতে পারে। ওনারও ওয়াইফের একই সমস্যা মনে হচ্ছে যে স্পাইনের সমস্যা, এটা যদি চলতেই থাকে বেশি তাহলে একজন বিশেষজ্ঞ শরণাপন্ন হয়, কিছু টেস্ট আছে যেমন MRI, আমরা খুব সহজেই সমস্যা শনাক্ত করতে পারি। এটাও একটু জেনে নেই যে MRI যেহেতু খুবই সহজে ডাক্তাররা এখন দিয়ে থাকেন, সেটি কতদিন পর পর আসলে করা যেতে পারে? আসলে MRI একটা নিরাপদ ডায়াগনোসিস। আচ্ছা, আমরা শুনেছি যে 1 বছর বা আমাদের অনেকেরই ধারণা আছে 1 বছরে হয়তো একবার করা যেতে পারে। না, ধারণাটা আসলে ভ্রান্ত ধারণা। এক্সরে এর ক্ষেত্রে আমরা অন্তত 4 মাসের আগে যেন এক্সরে না করে, এক্সরে তে যেটা হয় রেড ব্লাড সেল ভেঙে যায়, একবার এক্সপোজার দিলেই
ব্লাড সেলগুলো ভেঙে যায়, যেহেতু আমাদের আবার চার মাস লাগে রিপ্রোডাকশন হতে, এই জন্য আমরা বারবার এক্স রে করতে না করি। কিন্তু এমআরআই ডায়াগনোসিসের ক্ষেত্রে খুবই নিরাপদ আলট্রাসোনোগ্রাফির মতো। আলট্রাসোনোগ্রাফি যেমন সেফ 100%, তদ্রুপ এমআরআইটাও সেফ। তো এমআরআই কারণ হচ্ছে যে রেডিয়েশনটা ইউজ করা হয় এটা হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স। ম্যাগনেটিক রিজোনেন্স মানে কি, যে আমরা আপনার একাত্তরে যে কথা বলছি, জনগণ দেখছে বা দর্শক দেখছে, এটাও একটা রিজোনেন্স, ম্যাগনেটিক রিজোন ফিল্ডের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, ওই ফিল্ডের ভিতরেই আমরা থাকি। তো এমআরআই ও সেম ফিল্ড তৈরি করে, তার মানে এক্সরে যতটা ক্ষতিকারক এমআরআই ততটা নয়। আমরা আরো আলোচনা করব, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক নেব একটা ছোট বিরতি, থাকুন একাত্তরের সাথে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা কথা বলছি বাত ব্যথা এই বিষয়গুলো নিয়ে, এবং আমরা প্রথমে যে প্রশ্নটিতে ছিলাম সেখানে একটু ফিরতে চাই, যে আসলে হয়তো নারীদের মেনোপজের পরে অনেক বেশি বা কম নানান ধরনের হরমোনাল প্রবলেমের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু তার সাথে আসলে ব্যথাগুলো প্রকট হতে থাকে। সেটা আমরা বুঝতে পারি যে কিছু জিনিস তার শরীরে কী বলবো আমরা ল্যাক করে বা অনুপস্থিত থাকে সেই কারণে, কিন্তু 20-30 বছরের মহিলাদের ক্ষেত্রে কেন এটা হতে থাকে? আপনার যেটা হচ্ছে লাইফস্টাইল, লাইফস্টাইলটা এরকম, দেখবেন আগের মেয়েরা বা এই বয়সে মহিলারা তারাও কিন্তু সেটা তাদের যে লাইফস্টাইল ছিল কম, তারা মানে ওই সময় অত একটা আপনার ডেস্ক জব বা চাকরির তাদের প্রবণতাটা বা কম করতো, এখন কিন্তু চাকরি করার প্রবণতাটা বেড়ে গিয়েছে। মোস্ট অফ দ্য মহিলা কিন্তু ডেস্ক জব ওয়ার্কার, আপনার যেখানেই দেখবেন এই যে ডেস্ক জব ওয়ার্কার, এটা একটা কারণ নাম্বার ওয়ান, সারাদিন বসে বসে একই রকম কাজ করা। দ্বিতীয়ত হচ্ছে তাদের কিছু যেমন জুতোর ব্যবহার, যেটা অনেক সময় ফ্যাশনের কারণে হোক, যে কোনো কারণে হোক, তারা জুতো ব্যবহার করে। এই জুতোর সমস্যা থেকে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ের তলার ব্যথা অন্যতম। আমরা প্রতিনিয়তই এই জাতীয় রোগী পাচ্ছি। জুতো যদি অতিরিক্ত ঠু, অনেক সময় থিন জুতো ইউজ করে অনেকে, হার্ড জুতো ইউজ করে অনেকে, পেন্সিল হিল ইউজ করে, সো হাই একেবারে ফ্ল্যাট ইউজ করলেও কিন্তু অনেক সময় শারীরিক কোমরের সমস্যা হতে পারে। এইগুলা তো একটা ফ্যাক্টর আছে, পাশাপাশি তাদের দেখা যায় যে পারিবারিক বিভিন্ন কাজ করতে হয় প্রতিনিয়ত, যেটা আমি ইতিপূর্বে বলছিলাম যে একই রকম একঘেয়েমি কাজ সারা দিন, অথবা আপনি যেটা বললেন জুতোর যে ব্যবহার, হয়তো একদিন হয়তো উঁচু পড়লেন, একদিন নিচু পড়ছে, বিভিন্ন ধরনের হাঁটা এবং পথের, আমরা যদি বলে থাকি যে পথেও নানান ধরনের, আসলে আমাদের রাস্তাগুলো তো তেমন নয়, ফলে সেখান থেকে হয় রিক্সাতে চলাফেরা করলে সেখান থেকে একদম বড় ব্যথা ধরনের হতে পারে। আপনি ঠিকই অ্যাড্রেস করেছেন। তো এইগুলো তো প্রতিনিয়তি হচ্ছে, যার কারণে ওই বয়সী মহিলাদের বেশি হয়ে থাকে, এবং তারা দেখবেন এখন ওই যে সারাদিন হয় ডেস্ক জব করছে সকাল থেকে রাত পর্যন্ত, বাসায় এসে আবার পারিবারিক একই রকম কাজ, কোনো হাঁটা চলাফেরা নেই, বেসিক কোনো মুভমেন্ট নেই, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। শুধু যে হাঁটা চলাফেরা আপনার কোমর ব্যথা, বাত ব্যথা বা শারীরিক ফিটনেসকে ডেভেলপ করবে বা ইঞ্জুরি প্রিভেনশন করবে তা না, এই সকল অ্যাক্টিভিটিসের কারণে আমাদের শারীরিক ডায়াবেটিসের মতো রোগ দেখা দিচ্ছে, হার্টের রোগ দেখা দিচ্ছে, যেগুলা থেকে আপনার ডায়াবেটিস জনিত যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। ডায়াবেটিসের রোগী দীর্ঘদিন যদি ভুগতে থাকে তার আস্তে আস্তে নার্ভে কোটিং পড়ে, এবং এই যে কোট হওয়ার কারণে তার চলাফেরা ব্যাঘাত হবে, ব্যথা বেদনা হবে, মাংসপেশির ব্যথা বেড়ে আর যাবে। এটা কিন্তু আসলে প্রত্যেকটা ডিজিজ আপনার একটার সাথে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত। যেমন হার্টের রোগীদেরও আপনার যদি হাঁটা চলাফেরা কম করে তাহলে কোলেস্টেরল বেড়ে যাবে, হার্টের ব্লক হতে পারে বা বিভিন্ন রক্তনালীতে ব্লক হতে পারে। হাঁটা চলা বেশি করলে, কম করলে যেটা আমি বলছিলাম যে মুভমেন্টের অভাব, একই রকম ইঞ্জুরি জাতীয় কাজ করা বা একই কাজ করা বারবার ভুল অবস্থানে কাজ করা, এই সকল থেকে আসলে আমাদের এই রোগীদের ব্যথার বা বাত ব্যথা রোগী বেড়েই যাচ্ছে।
আরেকটি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বলছিলাম এটি অনেক সময় জেনেটিক হয়ে থাকে, কিন্তু হঠাৎ করেও তো অনেকের এমন হয় আর্থ্রাইটিস, এবং অনেকে একটা প্রবণতা আছে ব্যথা কমার জন্য ইঞ্জেকশন নেওয়ার, সেই বিষয়টি যদি আমরা একটু জানতে পারি। হঠাৎ করে কিছু ব্যথা বেদনা হতে পারে, সেটা হচ্ছে যেমন আপনার কিছু খাবার থেকে আমরা অনেক সময় রোগী পেয়ে থাকি, যে স্পেশালি আমাদের অনেক মানুষ আছে আপনি জানেন মধ্যপ্রাচ্যে জব করে, তাদের এই রোগী ব্যথার টেন্ডেন্সিটা বেশি, আমরা প্রায়ই রোগী পাই। তার অন্যতম কারণ হচ্ছে খাবার, কিছু খাবার আছে যেটাতে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে তোলে, তা থেকে ব্যথা হতে পারে, পায়ের বৃদ্ধাঙ্গুলি ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়। তো এগুলো আসলে বলা হয়ে থাকে যে মাটির নিচের যে সবজিগুলো সেগুলোতে বেশি বেশি ইউরিক অ্যাসিড থাকে, লাল মাংস যেমন গরুর মাংস বা কলিজা জাতীয় খাবার, এবং স্পেশালি কিছু পিচ্ছিল শাক আছে যেমন পুঁই শাক, আবার কিছু সামুদ্রিক মাছ, অতিরিক্ত যদি প্রতিনিয়তই আপনার মেনুতে সামুদ্রিক মাছ থাকে তা থেকে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, বেড়ে গিয়ে শরীরে এই সকল ব্যথা বেদনা তৈরি করতে পারে। কারণ ইউরিক অ্যাসিড কিন্তু আপনার জয়েন্টে বিভিন্ন ইঞ্জুরি তৈরি করে, ওখানে গিয়ে ইনফ্লামেশন তৈরি করে, প্রদাহ যেটা আমরা বলি, হ্যাঁ তা থেকে ব্যথা হতে পারে, ফুলে লাল হয়ে যেতে পারে পায়ের আঙ্গুল, তখনই আসলে বুঝতে হবে। ইউরিক অ্যাসিডের মানে বাড়াবাড়িটা আসলে সহজেই কেউ বুঝে উঠতে পারে না যতক্ষণ অনেক বেশি না হতে থাকে। আমরা জানবো, আমাদের সাথে দর্শক আছেন, হ্যালো শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি স্বামী ঢাকা মেয়রপুর থেকে বলছি, তাদের কাছে আমার প্রশ্ন দুটো। জি বলুন। একটা প্রশ্ন হলো যে কারো যদি হঠাৎ করে জয়েন্ট কারো ফুলে যায়, ফুলে গেলে তাৎক্ষণিক ভাবে কি ব্যবস্থা বাসায় নিতে পারবে, সেটা ব্যথা জনিত হোক বা মেকানিক্যাল ট্রমা হোক বা যেকোনো ধরনের ফিজিক্যাল ট্রমাটিক ইঞ্জুরি। আর একটা প্রশ্ন হলো আমাদের ম্যাসেজ করাটা কি আসলে ঠিক আছে কিনা, শরীরে বাদ ব্যথা হলে আমরা অনেক সময় ম্যাসেজ ম্যাসেজ নেই বা ম্যাসেজ করি বা স্পা এক ধরনের চিকিৎসা আছে, স্পা নেয় অনেকে, তো এটা কি আসলে ডাক্তারি চিকিৎসা শাস্ত্রে কি আসলে অনুমোদন আছে? এমনকি আমরা অনেক সময় ওয়েল ম্যাসেজও করি কোনো জয়েন্টে ব্যথা পেইন হলে, অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার কারণ হচ্ছে আমরা সারাক্ষণ ভাবি যে ম্যাসাজ করলে হয়তো ব্যথা চলে যেতে পারে, কিন্তু যদি আসলে প্রপার ওয়েতে না হয় তাহলে এটা বিপদজনক হতে পারে। ওনার যে দুটো কোশ্চেন, প্রথমত যে কোনো আঘাত পেলে বা হঠাৎ কোনো জোড়া ফুলে গেলে কি করা উচিত, এটা বেসিক ডাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে জিনিসগুলো এখানে একটা কনফিউশন আছে, ঠান্ডা পানি নাকি লবণ গরম পানি, গরম পানি। কেউ যদি আঘাত পায়, পড়ে গেল, রোড অ্যাক্সিডেন্ট, এনি হাউ যে কোনোভাবে অ্যাসাল্টিং হলো বা যে কোনোভাবে আঘাত পেল, প্রাথমিক অবস্থায় কোনোভাবেই গরম সেঁক দেওয়া যাবে না। উইদিন এক ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে যদি সম্ভব হয় বরফ সেঁক, ঠান্ডা পানির সেঁক বা যে কোনোভাবে ঠান্ডা কোনো কিছু তাকে ওখানে যদি ব্যবহার করা যায় তাহলে অনেকাংশে ইঞ্জুরি তীব্রতাটা কমে যাবে, ব্যথা কমে আসবে, এটাই হচ্ছে বেসিক ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে যে দীর্ঘদিনের বা কোনো আঘাত নাই, হিস্ট্রি নেই, হঠাৎ করে ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে, সেই ক্ষেত্রে যদি ঠান্ডা সেঁক দেয়, যদি আরাম লাগে ব্যবহার করলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে কোমরের ব্যথা, স্পাইনের ব্যথা, হ্যাঁ দিতে পারে, এগুলোতে একটু গরম পানি ব্যবহার করা। আর ক্রনিক কেস, মানে ক্রনিক বলতে হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছে, অনেক বছর মাঝে মাঝে ব্যথা হয় বা কয়েক মাস ধরে, সেই সকল ক্ষেত্রে গরম পানি সেঁক অনেক উপকারে আসে। সেঁক আবার অনেক সময় আমরা কন্ট্রাস্টও করে থাকি, একবার গরম পানি, একবার ঠান্ডা পানি। যেমন আপনার আমাদের কিছুদিন আগে চিকুনগুনিয়া যে জ্বরের যে আর্থ্রাইটিসটা ডেভেলপ করেছে, একমাত্র থেরাপি ছিল হয়তো একবার গরম পানি, একবার ঠান্ডা পানি, এই এই এইটা আমরা করে আসছি কিছুক্ষণ কিছুক্ষণ করে, এবং তাতে আসলে উপকৃত হয়েছে, মানে যেই পরিমাণ ব্যথা সহ্য করতে হয়েছে এখন কিন্তু কমে গেছে। আমরা সবাই একটু চিন্তিত যে এত রোগী বেড়ে যাচ্ছে, কিন্তু দেখেন এখন কিন্তু এই যে প্রচারের কারণে রোগীদের সতর্ক হওয়া, সবাইকে আমরা বলছি কিভাবে করতে হবে, এই যে সঠিক মেসেজটা দেওয়া জনগণকে, যার কারণে কিন্তু এখন কিন্তু চিকুনগুনিয়া রোগী এখনো আসে, তবে ওই পরিমাণে নেই আর এখন আমাদের, মানে ওই রোগীর এর মূল কারণটা হচ্ছে সঠিক চিকিৎসাটা হয়েছে, থেরাপিটা ঠিকমতো হয়েছে, রোগী সচেতনতা ডেভেলপ করেছে, সবাই জানছে যে আমাদের কি করতে হবে। ওনার আরেকটা যে কোশ্চেন ছিল যে মেসেজ করা, আসলে যে কোনো বাত ব্যথায় আপনি খেয়াল করবেন প্রাচীনকাল থেকেই মা দেখা যায়, আমিও ছোটোকালে আমার মাকে দেখা যায় টিপে দিতে হতো ছোটো থাকতে, এটা তো
এই জিনিসটা যদিও সাময়িক আরাম দেয় কিন্তু দীর্ঘমেয়াদী ইনজুরি তৈরি করে। মেসেজ করা বা কোনো আনঅথেন্টিক ট্রিটমেন্ট সেটা যে কোনো জায়গায় হোক, কারণ বাত ব্যথা রুগীদের যে সমস্যাগুলো হয়, স্পাইনে ইনজুরি হতে পারে, মাসেলস ইনজুরি হতে পারে, সেখানে যদি আপনি মেসেজ করেন সাময়িক আরাম লাগবে ঠিকই হয়তো, কিন্তু দীর্ঘমেয়াদে দেখা যাবে ইনজুরিটা আরও বাড়িয়ে তুলতে পারে। আমরা অনেক রুগী পাই যাদের মেরুদণ্ডে বিভিন্নভাবে মেসেজ করা হয়েছে বা ঘাড়ে মেসেজ করা হয়েছে, শরীরে মেসেজ করা হয়েছে, আমরা যদি এক্সরে বা এমআরআই করি দেখা যায় বড় আকারের ইনজুরি, ভিতরে ডিস্কের সমস্যা হয়ে আছে, নার্ভে কম্প্রেশন আছে, হাড়ের বিভিন্ন চেহারা চেঞ্জ, ডিজেনারেটিভ চেঞ্জ, যে চেহারাটা থাকার কথা বোনসের সেটা নাই, চেঞ্জ হয়ে আসছে। তো আমার মনে হয় দর্শক, এই জাতীয় কাজ বা অ্যাক্টিভিটি মেসেজ করা কোনোভাবেই অথেন্টিক না। হ্যাঁ, যদি আপনার অন্য কোনো রিল্যাক্সেশনের জন্য আপনি যদি কোনো সাইন্টিফিক, যে আপনি যেটা বলছিলেন স্পার কথা, সেটা আপনার নন মেডিকেল, মানে আপনার যদি কোনো রিল্যাক্সেশন বা আপনার রিক্রিয়েশনের জন্য আপনি স্পা করতে চান, ইউ ক্যান ডু। কিন্তু আপনি যদি ব্যথার জন্য, ব্যথা বেদনা বা হাড় জোড়ার ব্যথা, হাঁটু ব্যথা, সেটা করাটা আসলে ঠিক হবে না। যে সেখানে যাওয়ার কথা তাদের এক ধরনের ট্রেনিং থাকে যে কিভাবে করতে হবে, ফলে নর্মালি যদি কেউ করে সেটা বিপজ্জনক হতে পারে। সেটা আমাদের সাথে দর্শক আছে, দেখে তিনি কি বলেন। হ্যালো, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, আমি মোস্তাফিজ বলছিলাম। জি মোস্তাফিজ সাহেব, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার, আমার রোগটা হলো স্যার কোমর থেকে নিচ পর্যন্ত। হুম হুম। আপনার বয়স কত, কতদিন ধরে এই সমস্যা? বয়স স্যার 42, প্রায় 3 মাস যাবত ভুগছি স্যার। আচ্ছা, আপনি কি করেন আর এই জন্য ডাক্তার দেখিয়েছেন? জি, আমি চাকরি করি, ডাক্তার আমি দেখাইছি, তো আমার এক্সরে করেছিলেন। হুম হুম। এক্সরের মধ্যে রোগটা ধরা পড়ছে সাইস্টি বা লাম্বার অস্টিওসাইটিস। আচ্ছা স্যার, এখন এর মধ্যে ওষুধপত্র অনেক খাইছি স্যার, কিন্তু ব্যথা কমছে, আবার ওই দেখি কোমর থেকে নিচে পায়ের দিকে চলে আসছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার যে সমস্যা এটা বুঝেই যাচ্ছে, এটাকে আমরা সায়াটিকা বাত বলে থাকি অনেক আগে, এটা মানে পুরাতন টার্ম, এখন আমরা টার্ম চেঞ্জ করে বলি হচ্ছে PLID, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। আপনার MRI করতে হবে দ্রুত, আপনি ডাক্তার সাহেবকে বলেন একটা MRI করে দেখতে। এক্সরে দিয়ে হয়তো কিছু বেসিক জিনিস বোঝা যায়, কিন্তু MRI করলে খুব ক্লিয়ার ছবিগুলো ডিটেইলটা বোঝা যাবে, এবং MRI পরবর্তী এই সকল রোগের চিকিৎসা কনজারভেটিভ অথবা অপারেটিভ। যদি খুব বেশি ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে, কম্প্রেশন বেশি থাকে, এবং স্পাইনাল ক্যানাল স্টোনোসড হয়, পা অবশবশ ভাপা প্যারালাইসিসের মতো মনে হয়, তখন সার্জারি একটা অপশন চলে আসে। কিন্তু সার্জারির বিষয়টা নিয়ে কিন্তু জনমনে এক ধরনের ভীতি আছে যে সেই সার্জারিটা আসলে প্রপার হয় না, এরকম একটা টেনশন কাজ করে, ফলে থেরাপি দিয়ে তার ওভারকাম করতে চায়। অবশ্যই থেরাপি বেটার ট্রিটমেন্ট, কারণ হচ্ছে কনজারভেটিভ চিকিৎসা অবশ্যই রোগীদের জন্য ভালো, যদি কারণ ডিস্কটাও তো এক প্রকারের মেকানিক্যাল সমস্যা, এটা তো কোনো আপনার বড় কোনো না, যে প্যাথোলজি না, প্যাথোলজি বলতে এটা তো ক্যান্সার না বা টিবি না, যেটা কেটেই ফেলে দিতে হবে, বা এটা মেকানিক্যালি সমস্যা, মেকানিক্যাল যদি চিকিৎসা করা যায় সঠিকভাবে, যেমন আমরা রিহ্যাব থেরাপি করা হয়, এই সকল ডিস্ক প্রোল্যাপস রোগীর ক্ষেত্রে আপনার ডিকম্প্রেশন অত্যন্ত কার্যকরী চিকিৎসা, পাশাপাশি বিভিন্ন স্পাইনাল এক্সারসাইজ। বাংলাদেশে কি অবস্থাতে আছে সেই সার্জারি, কতখানি আমরা এগিয়েছি? এই সকল PLID রোগীর ক্ষেত্রে সার্জারি বাংলাদেশে অনেক আগিয়েছে আমি বলবো। আমরা তো একসাথে আসলে রিহ্যাবিলিটেশন টিমের মেম্বার, আমরা যারা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, আমরা সার্জনদের সাথে কাজ করি, অনেক ইম্প্রুভ আগের তুলনায়, এখন বেটার ট্রিটমেন্ট হচ্ছে। আমি মনে করি আমাদের দেশে এই সকল রোগের চিকিৎসার ক্ষেত্রে সাউথ এশিয়া এবং এশিয়ার ভিতরে আমরা অনেক আগিয়েছি, কোনোভাবেই কারো পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা কম না, অনেকভাবেই তাদের প্যারালাল ট্রিটমেন্ট হচ্ছে আমাদের দেশে। আমাদের কিছু অবকাঠামোগত ঘাটতি আছে, সেটা আসলে আস্তে আস্তে আরও ঠিক হয়ে আসবে, কিন্তু যে বেসিক কনসেপ্ট, বেসিক ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, কনফার্ম ডায়াগনোসিস, রুগীকে সঠিক মেসেজ দেওয়া যে কীভাবে আসলে কোন চিকিৎসায় যেতে হবে, কোথায় যেতে হবে, কীভাবে করতে হবে, এগুলাতে আমাদের অনেক অনেক ইম্প্রুভ হয়েছে। আর আপনার স্পাইনাল বা সার্জারির ক্ষেত্রে কিন্তু অনেক চেঞ্জ আসছে, কিন্তু যেটি করুক না কেন, আপনার কনজারভেটিভ চিকিৎসা আসুক, সার্জারি আসুক, যাই করুক না কেন, আমাদের প্রথমত দরকার রুগীদের সচেতনতা। আপনি একটা সার্জারি করে দিলেন, রুগী ভালো হয়ে গেল, গিয়ে তো রুগীও একই কাজ করছে,
সেই সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে, সে নিচে বসে বসে কাজ করছে, সে কিন্তু আর সচেতন হচ্ছে না। বাংলাদেশের থেকে অল্টারনেটিভ আসলে পথ নেই কাজ করবার, সেটিও একটি সমস্যা। সেই ক্ষেত্রে কিভাবে আসলে তারা জায়গাগুলোকে ওভারকাম করতে পারে? আসলে আমরা রুগীদের স্পেশালি যে কোমর ব্যথা বলে, হাঁটু ব্যথা বা ঘাড় ব্যথা রুগীদেরকে কিন্তু ট্রিটমেন্টের পাশাপাশি এডুকেশন দিচ্ছি প্রত্যেকটা রুগীকেই, যে আপনার আমরা অ্যাড্রেস করি তাকে আগে। একটা রুগীর আমরা তো অবশ্যই পেশাগত হিস্ট্রিটা নেই, সে কি করতো, কিভাবে হয়েছে, সে কি কম্পিউটার থেকে হয়েছে বা কাজের ধরন থেকে হয়েছে, সেটাকে আমরা আগে আইডেন্টিফাই করি। তাকে যখন চিকিৎসা দিই তখন তাকে সেটা বেসিক এডুকেশন দেওয়া, যেমন ঘুম থেকে উঠবে কিভাবে, বিছানা যাবে কিভাবে, সামনে যে সেটা আমরা এমনিতেও রোগী ছাড়াও আমাদের বোধে সেই সতর্কতার প্রয়োজন পড়ে, অবশ্যই প্রয়োজন। সোজা হয়ে কেউ উঠে পড়তে পারবে না, কাত হয়ে পাটা ফেলে তারপর ওঠা, এই যে বেসিক কিছু জিনিস এটা আমরা কিন্তু প্রত্যেকটা রুগীকে বুঝিয়ে দেই। সে যে কম্পিউটিং করছে, সে তো হয়তো ল্যাপটপ ইউজ করছে এতদিন, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে, তার টেবিলটা অনেক নিচু ছিল বা সামনে কুঁজো হয়ে কাজ করেছে, আমরা যখন দেখি যে রুগীর হিস্ট্রিতে পাওয়া যাচ্ছে এগুলা, তাকে বলি হ্যাঁ ইউ শুড ডু ইউর জব, বাট তুমি কারেকশান করো, তুমি সেক্ষেত্রে ল্যাপটপ বাদ দিয়ে ডেস্কটপ ইউজ করো, সোজা হয়ে বসে কাজ করো, চেয়ারটা কারেকশন করো, বিছানাটা কারেকশন করো করা। তারপরে হচ্ছে আপনার যেমন মহিলারা নিচে বসে অবশ্যই কাজ তারা করবে, কিন্তু একটানা বসে থাকবে না, আবার বসার কুটিগুলো যদি এখন উপরের দিকে একটু দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়ে করে, শহরে কিন্তু এটা ইজি করাটা, এখন জাস্ট একটু অভ্যাসের ব্যাপার, মানে মা করে আসছে মেয়ে করছে, সেটা থেকে একটু চেঞ্জ হওয়া দরকার, মেয়েকে নতুন কিছুতে আসা দরকার। কারণ মা যখন করেছে তখন মা কিন্তু ওই কাজটাই সবসময় করতো না, সে আরও কাজ করতো, পারিবারিক অনেক কাজ আছে তার, গৃহস্থলীর কাজ আছে, কৃষিকাজও সে মার আগে হেল্প করতো, এখন মেয়ে তো সেটা করে না, সে জানেও না, সে শুধু একই কাজ করছে, এই জন্য তাকে একটু চেঞ্জ করতে হবে, তাকে লাইফস্টাইল মডিফিকেশন আনা আমাদের কিন্তু এখন এই সকল রুগীদের ক্ষেত্রে খুবই জরুরি। একটু সচেতনতা ডেভেলপ করা বসার ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু অনেকাংশে আপনার যেমন ব্যথা রুগীও কমে যাবে বা ব্যথা বেদনায় কেউ আক্রান্ত হলেও সেও কিন্তু নিজের থেকেই বুঝতে পারবে যে কিভাবে চলে। আমরা তো আসলে রুগীর ডাটা থেকেই আমরা মেসেজগুলো দিচ্ছি, রুগী আমাদেরকে বলছে যে স্যার আপনি যে বসা শিখিয়ে দিয়েছেন বা আমাকে যে সাজেশনটা, যে এক্সারসাইজটা করতে বলেছেন, আমি এখন ভালো আছি, ভালো আছি, এই ডাটাটা রুগীরই দিচ্ছে। তারপর অনেকে হাঁটতে যায় সকালবেলা, আমরা সেটা নিয়েও একটু কথা বলবো। অনেক লোক কিন্তু আসলে মর্নিং ওয়াকে বের হন, সেখানেও কিছু সমস্যা হতে পারে, আমরা বিরতির পরে এসে সেটি জানবো। দর্শক নেব একটা ছোট্ট বিরতি, থাকুন একাত্তরের সাথে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। স্বাগত একাত্তর সকালে, কথা বলছি বাতের ব্যথা এবং দেহের নানান জায়গায় ব্যথা সেই বিষয়টি নিয়ে। আমরা কথা বলছিলাম যে অনেকেই আসলে নিয়মিত ওই অর্থে সচেতন শরীরচর্চার মধ্যে থাকেন এবং তারা অনেকে মর্নিং ওয়াক করতে যান, কিন্তু এই যে মানে সকালবেলার যে হাঁটা সেটি আসলে একটা স্মুথ রাস্তাতে সকল সময় যে করতে পারেন তা না, যেহেতু আমাদের সকলেই জিমে যান বিষয়টি এমন না। অনেক মানুষ আমরা দেখে থাকি সকালে যখন আমরা বের হই যে তারা মর্নিং ওয়াক করছে, সেই রাস্তাটা যদি কোনো রকম ঝামেলা ঝঞ্ঝা থাকে তাহলেও অসুখ হতে পারে। আবার যিনি যেই জুতোটা পরছেন সেটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে যদি একটু বলে দেন তাহলে দর্শক উপকৃত হবেন। ধন্যবাদ, আসলে সেটা ঠিকই বলেছেন, যথার্থই হাঁটার ক্ষেত্রে আমরা প্রায় রুগী এসে বলে যে স্যার আমি নিয়মিত হাঁটি, চলাফেরা করি, তারপরও পায়ে ব্যথা, হাঁটু ব্যথা বা কোমর ব্যথার কমপ্লেইন করে। এর মূল কারণটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে মানুষ হাঁটে, খেয়াল করবেন অনেক সময় রাস্তা বিভিন্ন জায়গায় ভাঙা থাকে, উঁচু নিচু থাকে, মানে মসৃণ না, সমতল না। হাঁটার ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা চুজ করে নিতে হবে। অনেকে বলে আমি তো সারাদিন হাঁটি, কী হাঁটি বা মুভমেন্ট করে, আমি আমার বাসা পাঁচতলা, ওখান থেকে 10 বার উঠানামা করতে হয়, এই যে পাঁচতলা থেকে নিচে উঠানামা করে সিঁড়ি বেয়ে, এটাকে সে হাঁটা হিসেবে ধরে নিয়েছে, কিন্তু এই যে অমসৃণ এবং একটা ভিন্ন স্টিয়ারিং মুভমেন্ট, পাহাড়ে চড়ার মতো এই যে হাঁটা, এটা আসলে বেসিক্যালি আরও ইঞ্জুরি বাড়িয়ে তোলে।
এই জাতীয় অ্যাবনরমাল হাঁটা যাবে না। হাঁটার ক্ষেত্রে যেখানে হাঁটবে সে পার্কটাতে একেবারে সমান রাস্তা দিয়ে হাঁটতে হবে। অনেক সময় রাস্তার ভিতরে এটা সেটা পড়ে থাকে, একটু পড়ে গেলে একটু উঁচু নিচু জায়গায় যদি স্টেপিং হয় তাহলে কিন্তু ইনজুরি হতে পারে। বা যেটা গতি থাকে তার বাইরে গিয়ে হঠাৎ করে একটা বাধা প্রাপ্ত হলে সেটি কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। এবং হাঁটার ক্ষেত্রে আমরা যেমন ক্যাটস ইউজ করতে হয়, অনেকে জানে না, নর্মাল জুতো ইউজ করছে বা ক্যাটসটাও হয়তো অনেক দিনের পুরাতন হয়ে গিয়েছে, সোলটা ঠিক মতো নাই, ভিতরে যে জুতার যে গঠন সেটা এবং অতিরিক্ত হার্ড জুতা হতে পারে, তা থেকে দেখা যায় যে হাঁটছে ঠিকই কিন্তু উল্টো আরও ইঞ্জুরি সে নিয়ে আসছে। শুধু এটা না, মানে নট অনলি যে আপনার হাঁটা, অনেক ক্ষেত্রেই কিন্তু এই জাতীয় সমস্যাগুলো কিন্তু হচ্ছে, রুগী হয়তো জানে না। আবার আরেকটা যেটা হচ্ছে আপনার হয়তো একটা না এক মাস হাঁটলো, আবার 15 দিন সে আর হাঁটছে না, কোনো কারণে হাঁটা হয়ে উঠে না। এই যে গ্যাপ দেওয়া, এই যে গ্যাপ দেওয়া থেকে হঠাৎ করে আবার যখন হাঁটতে যাবে তখন আবার একটা ইঞ্জুরি হতে পারে। তো এগুলো আসলে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যে এক্সারসাইজগুলো নিয়মিত করতে হবে সেটা কিন্তু নিয়মিত করে যেতে হবে, এবং পরিমাণ অল্প হোক কোনো অসুবিধা নেই, এবং সেটা একবারে এক সময় জায়গায় 10 বার করো কোনো অসুবিধা নেই। আর এটা যে একেবারেই মর্নিং ওয়াক হতে হবে, নট নেসেসারি, সবাই কিন্তু মর্নিং ওয়াক করার সুযোগ হয়ে ওঠে না। অনেকের ভিতরে একটা ভুল ধারণা যে হাঁটতে হলে সকালেই হাঁটতে হবে, এটা একেবারে অবাস্তব ধারণা। আমাদের মেসেজটা হচ্ছে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, নিয়মিত আপনাকে মুভমেন্টে যেতে হবে, সেটা আপনি আপনার মতো করেন, সেটা মর্নিংয়ে হোক ইভিনিংয়ে হোক রাতে হোক সুবিধা মতো আপনি আপনার মতো আধা ঘন্টা বা 45 মিনিট ভেঙে ভেঙে হোক কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে রেগুলার এই কাজগুলো করে যেতে হবে। 10 দিন করলেন আবার 2 দিন করলেন না, এটা না করে নিয়মিত করে যাওয়া। আপনি যে বলছেন রাস্তা দেখে শুনে হাঁটা চলাফেরা করতে হবে, ঢাকাতে অনেক কারণে রাস্তাঘাটে প্রবলেম থাকে, কনস্ট্রাকশন হচ্ছে, আপনি হাঁটতে গেলেন ওখানে একটা কিছুতে হোঁচট খেয়ে পড়লেন, তার দেখা গেলো একটা ইঞ্জুরি হচ্ছে। তো এইগুলো একটু দেখে শুনে প্রপার ওয়েতে যদি একটু হাঁটা চলাফেরা করা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো কমে আসবে এবং হাঁটাজনিত কোনো ইঞ্জুরি হওয়ার চান্স থাকবে না। থাকবে না। আরেকটি বিষয় আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা দেখে নিই। হ্যালো, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আমি নাজমুল জামান বলছি, ফরিদপুর থেকে। বলুন। জি নাজমুল সাহেব, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আমি ব্যাক পেনে ভুগতেছি গত 3 বছর যাবত। জি আমি আঘাতটা পেয়েছিলাম একটা, আমি একটা 50 কেজি ওজনের একটা বাড়তি ওজন নিচ থেকে জায়গায় উঠেছি, তখন একটু চিন করে শব্দ হয়েছিল। সামনে ঝুঁকে টান দিয়েছিলেন। হ্যাঁ জি জি জি। আচ্ছা, আপনি কি করেন আর আপনার এই সমস্যাটা এখন কি অবস্থা সেটা বলেন। স্যার আমি জাস্ট একজন বিজনেসম্যান বলতাম, একটা আমি একজন ফার্মাসিস্ট, আমার একটা ফার্মেসি আছে। আচ্ছা, বসে থাকেন। তো আমি নিউরো দেখাইছিলাম, নিউরো দেখাইছি, এই 3 বছর চিকিৎসা নিয়েছি, কোনো পরিবর্তন হচ্ছে না। আমার মেয়ে ধরনের মাঝ বরাবর ব্যথাটা। ব্যথা কি পায়ের দিকে যায় নাকি ওইখানে থাকে? পায়ের দিকে, গত 2 বছর ছিল না, গত 1 বছর যাবত কোমরের নিচে গিয়ে গিয়ে পায়ের দিকে রেফার হচ্ছে। এমআরআই করেছিলেন আপনি? জি এমআরআই করেছি, আজ থেকে 2 বছর আগে এমআরআই করেছি। হুম, কি সমস্যা বলেছে ডাক্তার সাহেব? ডাক্তার বলছে যে একটা ডিসে 3 নম্বর ডিসে না, কিন্তু একটু হালকা সমস্যা হয়েছে, ওষুধ খেলে সেরে যাবে। তো আমি ওষুধ খেলাম, দীর্ঘ 1 বছর টানা ওষুধ খেলাম, কোনো পরিবর্তন পাচ্ছি না। আপনার ফার্মাসিস্ট নিজে নিজে ওষুধ খাচ্ছেন, এটা তো ঠিক না। এই যে 1 বছর ধরে ওষুধ খাচ্ছেন, দেখাই ওষুধ যে ডাক্তার ওষুধ দিয়েছেন তার মাধ্যমে ওষুধ সেবন করছেন 1 বছর। আমি নিজে এটা বুঝছি। আপনি কি ব্যথার ওষুধ খাচ্ছেন 1 বছর ধরে? যে ব্যথা না, ওই ছাড়ে যে ওষুধগুলো দিচ্ছে ওখানে ব্যথা শুধু একটা ওষুধ ছিল, পিগাবলিন, পিগাবলিন গ্রুপ ও ন্যাট্রোক্সিন গ্রুপ, এছাড়া অন্য অন্য ওষুধ ছিল। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে ন্যাপ্রোক্সেনটা একটা পেইন কিলার, কিন্তু প্রিগাবালিন ওইভাবে কোনো পেইন কিলার না, এটা NSAIDS গ্রুপের ওষুধ না, তো ওটা খাওয়া যেতে পারে ডাক্তার। কিন্তু ন্যাপ্রোক্সেন হয়তো ডাক্তার সাহেব এতদিন দেন, আর ব্যথার ওষুধ 1 বছর বা 15 দিন 20 দিন এভাবে না খেয়ে আপনার এটার যেহেতু প্রাথমিকভাবে আপনার ট্রিটমেন্টে ইম্প্রুভ হচ্ছে না, এমআরআই তো চলে আসছে, এটা আপনাকে আরও আপগ্রেড ট্রিটমেন্টে যেতে হবে, আপনাকে কনজারভেটিভ নিতে হতে পারে। হ্যাঁ, কনজারভেটিভ চিকিৎসা যেতে হবে, এবং থেরাপিরও আসলে বিভিন্ন পদ্ধতি আছে, এবং কোনো একটা হয়তো ব্যায়াম বা এক্সারসাইজ ধরনের কিছু তাকে দিতে হবে, যেটাতে আস্তে আস্তে রিপেয়ার হবে, অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে। এবং ওনার কিন্তু পেশা একটা ইম্পর্টেন্ট, উনি কিন্তু বলছিল উনি বসে থাকতে হয়, যেহেতু ফার্মাসিস্টেরও দরকার পড়বে হয়তো, বিছানাটা ঠিক করতে হবে। হ্যাঁ, এগুলা একটু ইম্পর্টেন্ট। ওই যে
রোগীরা শুধু কেবল একটা ট্রিটমেন্ট দিয়েছে সেটাই কন্ট্রোল করছে, শুধু সেটাই করলে হবে না, আনুষঙ্গিক সমস্যাগুলো সমাধান হচ্ছে না, মানে একেবারে আবার ফিরে আসছে আমরা লাইফস্টাইলটা যদি উনি বদলান তাহলে সেটি হতে পারে। আমাদের সময় কমে এসেছে এবং আমরা খুব ছোট্ট করে একটু জানতে চাই, যারা সিভিয়ার আর্থ্রাইটিস এর পেশেন্ট, অনেক সময় দেখা যায় যে ব্যথা কমানোর জন্য তারা ইঞ্জেকশন দিয়ে থাকেন এবং সেটি কিন্তু আসলে তাদের কিডনি নানানভাবে এফেক্টেড হতে পারে, সেই ক্ষেত্রে এত সিভিয়ার যখন হাত পা বাঁকা হয়ে যাচ্ছে সেই ধরনের আর্থ্রাইটিস রোগীর আসলে কি করণীয় আছে একটু ছোট করে আমরা জানি। অবশ্যই আসলে আর্থ্রাইটিস রোগী এবং ব্যথা রোগী যেই রোগী হোক না কেন, যদি সেটা ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে, নাম্বার ওয়ান ডায়াগনোসিসের জন্য যে প্ল্যান অফ ট্রিটমেন্ট, আমরা ট্রিটমেন্টের ভিতরে কিছু মেডিকেশন থাকতে পারে অবশ্যই, ওষুধ থাকতে পারে, সেটা ডাক্তার অবশ্যই বুঝে শুনে করবে সেটা করবে, কিন্তু মেসেজটা হচ্ছে যে আপনি বলছেন হাত পা বেঁকে যাওয়া, আর্থ্রাইটিস স্পেশালি শীত আসছে আরও সমস্যাগুলো বেড়ে যেতে পারে, তাকে রিহ্যাবিলিটেশন থেরাপি নিতে হবে, থেরাপি হচ্ছে ইম্পর্টেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, থেরাপি সঠিক জায়গায় সঠিকভাবে পর্যাপ্ত যদি থেরাপি চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু এই জাতীয় ডিফর্মিটি হবে না, ব্যথা বেড়ে যাবে না, শারীরিক কোনো সমস্যা হবে না, যতটুকু হয়েছে তারপরে গিয়ে অন্তত হ্যাঁ অতটুকু পরে গিয়েও কিন্তু থামানো সম্ভব, এবং আপনার যে বলছেন ব্যথার ওষুধের দীর্ঘমেয়াদী যে সাইড ইফেক্ট তা থেকেও বাঁচা কিন্তু সম্ভব সম্ভব। তো আমার মনে হয় এই জিনিসটা একটু আর একটু সচেতনতা জরুরি। আমাদের অনুষ্ঠান আসলে একদমই শেষ, অনেক বিষয় আমরা আলোচনা করেছি, হয়তো আর অনেক বিষয় আলোচনা করার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে সেটি আমরা করতে পারছি না, আমাদের বিদায় নিতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসবার জন্য।